এটা পরে নাও, বাসাটা তো তুমি চিনেই গেলে, প্রতিদিন আসবে আর টিপস নেবে যাবে। আসেন একটু ভিতরে। কেন ভিতরে? কেন ভাড়াটা নেবেন না? ভাড়াটা ভিতরে এসে নিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। আসো বসো এখানে। আপা ভাড়াটা দিয়ে দেন, আমি আর আবার টিপ মারতে হবে বুঝছেন। ঠিক আছে বসো আগে এখানে। আচ্ছা তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। তুমি তো একটা অটো ড্রাইভার তাই না? হ্যাঁ। অটো চালিয়ে কয় টাকা ইনকাম করো তুমি? এই মহাজনের ভাড়া দেওয়ার পরে 500-600-700 এরকম থাকে। মাত্র 500-600 টাকা? এটা দিয়ে তোমার সংসার চলে ঠিক মতো? 500-600-700 টাকা ইনকাম করতেই কষ্ট হয়ে যায়, এর চেয়ে বেশি আর ইনকাম কোথা থেকে করবে? ও আচ্ছা আচ্ছা, তোমাকে যদি আমি ইনকামের ব্যবস্থা করে দিই তাহলে তুমি ইনকাম করবে? ইনকামের ব্যবস্থা আপনি কিভাবে করে দেবেন? হ্যাঁ আমি তো তোমাকে ইনকামের রাস্তা দেখিয়ে দেব। আমি হচ্ছে প্রবাসীর বউ, আর প্রবাসীর বউই ইনকামের রাস্তা খুব সুন্দর করে দেখিয়ে দিতে পারে। এই শুনো, তুমি না একটু নার্ভাস ফিল করবে না, তোমাকে আমি ইনকামের রাস্তা খুব সহজেই দেখিয়ে দেব। কি করছি মানে? কেন ভয় পাচ্ছ তুমি? এই যে এটা আছে না, এটা এটা পরে নাও। টাকার প্রয়োজন, তোমার সংসার চলে না এই টাকায়, তোমাকে আমি অসংখ্য টাকা দেব। জানো তো আমার স্বামী না বিদেশ থাকে, আর বিদেশ থাকে আর বৌদি যে কত কষ্ট, শুধু এই কন্ডোম দিয়ে তুমি আমাকে একটু একটু দিয়ে দাও না প্লিজ। আর যদি আমার সাথে এনজয় করে মজা পাও তাহলে আমার বাড়িটাও দেখে গেলে, চিনে গেলে প্রতিদিন এসে আমার সঙ্গে। নাও এটা পরে নাও, বাসাটা তো তুমি চিনেই গেলে, প্রতিদিন আসবে আর টিপ মেরে যাবে, কোনো সমস্যা নেই। বাড়িতে না আমি একাই থাকি। যাও যাও ওটা পরে আসো। কি হলো ঠো, পরে নাও তাড়াতাড়ি করে। এটা পরবো? হ্যাঁ ওটা পরলে অনেক সেফটি হবে, মজাও পাবো। যাও না উজো আসুন, যাও যাও। মজা পাইলে? মজা দিলে তুমি আমাকে, আমি তোমাকে মালপু দেব। আর প্রতিদিন আপনার এখানে টিপ মেরে যাবে। টিপ মারার পরে টাকা? ফালতু মহিলা কোনের হাড্রাইভার, চুপ। ঠিক বলছো, এতক্ষণ যা কিছু বলছো সব উল্টা পাল্টা, আর এখন যেটা বলছো ড্রাইভার এটাই ঠিক বলছো। আমি একজন অটো ড্রাইভার, আমার ঘরে স্ত্রী আছে, আর আমার স্ত্রীকে আমি 500-700 টাকা ইনকাম করে নিয়ে দুটো ডাল ভাত খাই, তাতে আমার স্ত্রী খুশি আমিও খুশি, আর আমার স্ত্রীর খুশির ভাগ আমি তো আপনাকে দিতে পারবো না। ড্রাইভার চুপ, যারা দিন মজুরি করে তারা শুধুমাত্র স্ত্রী পরিবারকে খুশি করতে চায়, অন্য কিছু না। আর আপনাদের মতো লাখ লাখ কোটি কোটি টাকার মালিকরা না কোনো কিছুতেই আপনারা খুশি থাকেন না। কিসে যে আপনারা খুশি থাকবেন স্বয়ং খোদা তালাও জানে কিনা আমি জানি না, তবে আমরা খুশি আছি। রিক্সা চালক, অটো চালক, দিন মজুর, কুলি, আমরা বহুত খুশি আছি ওই খোদা তালার কাছে। কি বললো, ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ওদের জীবনে এত সুখ শান্তি, আর এত টাকা পয়সা থাকাকালীনও আমাদের জীবনে সুখ শান্তি নেই? মানে সুখ শান্তি নেই কেন? ওই টাকার জন্য? টাকার জন্য চাই না, চাই না এই টাকা পয়সা। এই টাকা পয়সা হচ্ছে কাল, সুখের কাল। এই টাকা পয়সার জন্য
সুখ শান্তি হয় না, লাগবে না আমার এই টাকা পয়সা, লাগবে না আমার এই টাকা পয়সা, চাই না চাই না।